আসসালামু আলাইকুম টু এভরি সবাই কেমন আছেন শুরু হতে যাচ্ছে আজকের লাইভ ক্লাস আঠারো আজ গুটি গুটি পায়ে আমরা সতেরোটি ক্লাস পার হয়ে আজকে আঠারোতম ক্লাসে পাড়া দিয়েছি এই ক্লাসটিতে আমরা গত দিনের ধারাবাহিকতা অনুসারেই আজকে আলোচনা করব হচ্ছে কমন মিস্টেক এই পার্টে বেশ কিছু কনফিউজিং ব্যাপার নিয়ে আমরা গতদিন এক থেকে দশ পর্যন্ত আলোচনা করেছিলাম এর আগে সো আজকে আমরা আলোচনা করব কনফিউজিং এগারো থেকে কনফিউজিং পনেরো এই মোট পাঁচটি কনফিউজিংয়ের আন্ডারে অনেকগুলো প্রশ্ন থাকবে এবং এই কনফিউজনগুলো থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসছে সেগুলো আমরা দেখব সো প্রথমেই আমি একটু দেখে নিতে চাচ্ছি যারা আমার সাথে যুক্ত হচ্ছেন এই যুক্ত হওয়ার হারটা কেমন হচ্ছে আমরা কিন্তু সবাই প্রস্তুত থাকি এক প্রকার যে আমরা অমুক সময় লাইভ ক্লাসটা করব সো আজও কিন্তু আমাদের যেমন আলোচনা থাকবে আপনাদেরকে বেশ কিছু টেকনিক দিব কৌশল দিব যে টেকনিকগুলো জানলে আপনি এই কনফিউজিং জায়গাটা একদম সহজে মনে রাখতে পারবেন সেরকম কিছু টেকনিক দিব পাশাপাশি আপনাদের সাথে এমসি কিউ সলিউশন করবো সো আমি আর খুব বেশি এলোমেলো কথায় না এগিয়ে আপনাদের সাথে সরাসরি চলে যাচ্ছি আজকের কনফিউজিং ইলিভেন কি দেখেন ইলিজিবল আরেকটি হচ্ছে ইলিজিবল হ্যাঁ এলিজিবল আর একটা হচ্ছে আলাদা করতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি একটা হচ্ছে এলিজিবল আর একটা হচ্ছে ইলিজিবল সো এই দুটি শব্দ নিয়েই এখন আলোচনা করবো খেয়াল করেন এ শব্দ দুটি কিন্তু প্রায় কাছাকাছি উচ্চারণ বানানে ভিন্নতা রয়েছে এবং এদের অর্থ ব্যবহারগত অনেক পার্থক্য রয়েছে প্রথমে লেখা আছে ইলিজিবল এলিজিবল মানে হচ্ছে এটা একটা অ্যাডজেটিভের ন্যায় কাজ করে এলিজিবল এলিজিবলের বাংলা হচ্ছে কোয়ালিফাইড বা যোগ্য হ্যাঁ আমরা অনেক সময় বলি না সে এই কাজটা করতে এলিজিবল আছে মানে যোগ্য হ্যাঁ এক কথা অ্যাবল থেকে এই 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 কথাটার সাথে মিল আছে কিন্তু অ্যাবলের সাথে হ্যাঁ সো এলিজিবল মানে হচ্ছে যোগ্য বা কোনো কিছুতে দক্ষ এই যে উচ্চারণটা এখানে লিখে দিয়েছি দেখে নেবেন যেমন একটা উদাহরণ হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট এই পোস্টের জন্য সে হচ্ছে যোগ্য ক্লিয়ার আমাকে যারা দেখতে পাচ্ছেন অবশ্যই একটু লাইক কমেন্ট রিয়াক্ট তো থাকবেই আমি আশা করি সবাই দিবেন সেগুলো অলরেডি অনেকেই আমার সাথে নক করে দিয়েছেন যেমন হৃদয় মিথুন শাহজাহান হুসাইন হৃদয় মিথুন আমাদের সাথে মনে হয় নতুন আজকে তো হৃদয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার চারিদিকে যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে একটু জয়েন করে নেবেন আমাদের সাথে আর রেজাউল রাজ জয়েন করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আচ্ছা তাহলে আরেকটা অপশন দেখি এখানে আবার ঘুরে আসি পড়ায় দেখেন এলিজিবল আরেকটা হচ্ছে ইলিজিবল ইলিজিবল এটা এক প্রকার অ্যাডজেটিভ এটাও অ্যাডজেটিভ কিন্তু এই ইলিজিবল কথাটার বাংলা হচ্ছে অস্পষ্ট বা দুষ্পাঠ্য মানে যেটাকে পড়া যায় না বা বোঝা যায় না বা যেটা বোধগম্য নয় এরকম আমরা অনেক সময় অনেক কিছু অস্পষ্ট দেখি না সেই বিষয়গুলো আর কি ক্লিয়ার করা হচ্ছে তাহলে দুটি শব্দের পার্থক্য কি যেটি এলিজিবল সেটি হচ্ছে যোগ্য দক্ষ আর যেটি ইলিজিবল সেটি হচ্ছে স্পষ্ট বা দুষ্পাঠ্য ব্যবহার বলতে বোঝানো হয় আচ্ছা এখানে উদাহরণ দেখেন ইট ইজ অ্যান ইলিজিবল রাইটিং মানে এটা হচ্ছে একটা স্পষ্ট লেখা হ্যাঁ এখন আপনি এটাকে মনে রাখার চেষ্টা কিভাবে করবেন জাস্ট আপনি শুধু এই লেজিবল শব্দটা যদি মনে রাখেন তাইলেই হবে দেখেন আমরা এই ইল প্রিফিক্সটা সম্পর্কে অনেকেই পরিচিত ইল প্রিফিক্সটা যখনই আসে তখন ওই শব্দটা নেগেটিভ একটা মিনিং দিয়ে থাকে তাই তো সো এখানে যখনই ইল কথাটা যোগ হবে এই ইল ইলিজিবলের আগে এই ইল যোগ হবে তখন সেটা অস্পষ্ট অর্থ দিবে অর্থাৎ বিপরীত সেন্স কাজ করবে আশা করি সবাই ক্লিয়ার আমরা এখন এর আলোকে উদাহরণের দিকে যাচ্ছি দেখি উদাহরণ থেকে আমরা কে কতটুকু পারছি উদাহরণ এক এবং দুই খুব দ্রুত উত্তর করব আমি আমাকে এখন কারা দেখছেন আমি তাদেরকে একটু দেখে আসি কে কে জয়েন করলেন ফয়সাল আহমেদ জয়েন করেছেন এরপর নুরুল আমিন হায় দিয়েছেন ধন্যবাদ নুরুল আমিন নুরুল আমিন আপনি কোথা থেকে দেখছিলেন আমাদেরকে একটু সবাইকে জানিয়ে দেন ঝটপট কমেন্টস করে আর যারা প্রস্তুত আছে তারা উত্তর করতে করতে শুরু করি এক এবং দুই আজকে কিন্তু আমরা বেশ একটা বড়ো কনফিউজিংয়ের জায়গা ক্লিয়ার হবে বিশেষ করে হ্যাং হ্যাং এর এই জায়গাটা ক্লিয়ার হবে আজকের ভিডিওতে সো খুব মনোযোগ দিয়ে আমরা খুব বেশি সময় হয়তো থাকবো না কিন্তু আজকের আলোচনার যে বিষয়বস্তু এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সো এক এবং দুই কে কি উত্তর করলেন অজয় মল্লিক আপনাকেও ধন্যবাদ হাই আশিক চক্রবর্তী ও অশোক চক্রবর্তী আছেন আমাদের সাথে আচ্ছা এদিকে উইদাউট কমেন্টসে যারা আছেন তারা তো অবশ্যই রিয়্যাক্ট আমাকে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে তো নাকি সবাই কেমন আছেন সেটাও আমাকে একটু জানিয়ে দিতে পারেন ওকে ঠিক আছে আচ্ছা শাহজাহান উত্তর করে দিয়েছেন অলরেডি একের দুই দুইয়ের হচ্ছে তিন আর সুজয় উত্তর করেছেন একের হচ্ছে এক এই তো চেঞ্জ চলে আসলো অজয় মল্লিক উত্তর করেছেন একের এক আর সুজয় ভদ্র বলেছেন দুইয়ের তিন ফয়সাল বলেছেন একের এক বিরয় একের এক দুইয়ের তিন ইসা ত্রুমা আচ্ছা আমি যেহেতু উত্তরে একটু এলোমেলো দেখতে পাচ্ছি তাহলে ব্যাখ্যা তো করতেই হয় না কি বলেন ব্যাখ্যায় চলে যাচ্ছি বলছে কারেন্ট স্টুডেন্টস আর নট কারেন্ট স্টুডেন্টস আর নট বর্তমান ছাত্রছাত্রীরা আর নট ড্যান্স টু অ্যাপ্লাই ফর দিস অ্যাওয়ার্ড এই পুরস্কারের জন্য অ্যাপ্লাই করতে কি না এটা হচ্ছে যোগ্য না বা দক্ষ না বা সক্ষম না তাহলে সেই অর্থে কী উত্তর করব আমরা সেটি হচ্ছে যোগ্য বা দক্ষ কোনটা উত্তর হতে পারে আমরা এক অথবা তিনের মধ্যে উত্তর উত্তর হবে এক এলিজিবল হ্যাঁ এলিজিবল আচ্ছা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আগের চিত্রটাতে খেয়াল করেন এই যে এই যে এখানে দেখেন এই যে প্রথমটা এখানে বড় হাতের ই আছে তাই দেখে কি ভয় পেয়ে গেছেন নাকি ভয় পাওয়ার কোনো কারণ নাই বানান কিন্তু খেয়াল রাখবেন এলিজিবল হ্যাঁ এলিজিবল বলা হয়েছে আচ্ছা তাহলে এখানে বলবে যোগ্য বা দক্ষ নয় এরকম বোঝাতে হচ্ছে এলিজিবল উত্তর রয়েছে দুই নাম্বার ইয়োর হ্যান্ড রাইটিং ইজ ওই যে হাতের লেখা বোঝা যায় না মানে সেটা হচ্ছে ওয়াই স্পষ্ট সো ওয়াই স্পষ্ট অর্থে আমরা বলছিলাম যে কোনটা উত্তর হবে এই যে তিন নাম্বারটা হ্যাঁ ইলি জিবল জিবল এটা হচ্ছে অস্পষ্ট এটা এটা কিভাবে বুঝবেন এই যে ইল হচ্ছে বিপরীত লিজিবল মানে বোধগম্য বা বোঝা যায় এরকম আর এইটা হচ্ছে এরকম ভাবে আপনি মনে রাখতে পারেন আর কি আচ্ছা আপনাদেরকে আরো একটা ক্লু দিতে পারি এখানে ক্লুটা হচ্ছে এরকম দেখেন এই যে শব্দটা দুই পাশে ই আছে এটা হচ্ছে অ্যাবল হ্যাঁ অ্যাবল মানে হচ্ছে সক্ষম বা যক্ষ যোগ্য বোঝাতে ব্যবহার করি সো শর্টকাট আপনি এটাও মনে রাখতে পারেন যে এলিজিবল মানে দুই পাশে ই আছে এটা হচ্ছে অ্যাবলের মতো মানে শক্তি দুই পাশে শক্তি আছে এনার্জি আছে খেয়াল করেন আর এখানে এক পাশে এনার্জি আছে মানে ই ইতে আমি এনার্জি বোঝাতে চাচ্ছি সো এখানে এইটাকে হচ্ছে অন্য মিনিং ধরবেন মানে এটা হচ্ছে কম এনার্জি মানে কি স্পষ্ট ক্লিয়ার আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের কনফিউজিং এ আচ্ছা আচ্ছা কনফিউজিং এই বারো নাম্বার কনফিউজিংটা বা কমন মিস্টেকটা কিন্তু আপনাদেরকে পড়তেই হবে যদি আপনি জব পরীক্ষার্থী হন এইটা শেখার কোনো বিকল্প নেই কিন্তু আজকে আপনাদেরকে মনে রাখার এমন কিছু টেকনিক দিব যে টেকনিক দিয়ে আপনার সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা কনফিউজিং বারো কোন কোন শব্দ আছে একটু ভালো করে দেখি ফ্লি ফ্ল এবং ফ্লাই ফ্লি ফ্ল এবং ফ্লাই কনফিউজিং ভারতে তিনটি শব্দ নিয়ে আলোচনা করব পরীক্ষার হলে এখান থেকে প্রশ্ন হয় কিভাবে ক্যাটাগরিটা হচ্ছে এই যে যে ভার্বের বেস ফ্রম পাস্ট ফ্রম এবং পাস্ট পার্টিসিপল ফ্রম এই তিনটা গঠন থেকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করা হয় মানে একটা ভার্বের কোথায় বেস্ট ফর্ম বসবে কোথায় পাস্ট ফর্ম বসবে সেগুলো নিয়ে কথা বলা হয় সো এই বেস ফর্মগুলো থেকে কোনটা ভি টু কোনটা ভি থ্রি এটাই মনে থাকে না মানে জাস্ট এটা খালি জিলাপির প্যাচের মতো একটা প্যাচ লেগে যায় সো সেই প্যাচটা ছাড়ানোর জন্যই কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি সবাই জানেন এই বিষয়গুলো কিন্তু আমরা এক্সপার্ট ইংলিশ বইতে ব্যাপকভাবে আলোচনা করেছি সেইখান থেকেই কিন্তু ম্যাটেরিয়ালসগুলো আপনাদের জন্য আনা সো এক্সপার্ট ইংলিশ বইয়ের বিকল্প নাই আচ্ছা যাই হোক চলে আসি এইগুলো মনে রাখবো কিভাবে প্রথমত একবার একটু পড়ে হচ্ছেন মিনিং মনে করতে হবে আমার সাথে যারা স্টিল ফিফটি পঞ্চাশ জন দেখছেন সবাই কিন্তু রিয়াক্ট জানাবেন সব ঠিকঠাক আছে তো জানান এবং ভালো করে বোঝার চেষ্টা করেন ফিফটি আজকে আমরা পঞ্চাশ জন স্টিল থাকবো ইনশাল্লাহ দেখেন ফ্লি মানে পলায়ন করা এখান থেকে ভি টু হচ্ছে ফ্লিট ভি থ্রি হচ্ছে ফ্লিট তাহলে একবার উচ্চারণ করেন আমার সাথে ফ্লি মনে মনে অন্তত পক্ষে করেন ফ্লি ফ্লিড ফ্লিড কি পরিবর্তন হলো দেখেন একটা ই বাদ গিয়ে সরাসরি ডি বসেছে ফ্লাই মানে কি উড়া ফ্লাই মানে আমরা জানি উড়া আবার আরেকটা ফ্লাই মানে কিন্তু মাছি একটা সতর্কতা দেখাচ্ছি দেখেন ফ্লাই শব্দটি নাউন হলে এর অর্থ হচ্ছে মাছি আচ্ছা তাহলে ফ্লাই থেকে যখন উড়া মিনিং দিবে মানে ভার্ভ আমি এখানে লিখেছি ভার্ভ খেয়াল করেন সো যদি ফ্লাই মানে উড়া হয় আকাশে উড়া হয় তখন সেখান থেকে পাঁচ ফর্ম হবে ফ্লিউ ফ্লন একবার উচ্চারণ করেন ফ্লাই ফ্লিউ ফ্লন ফ্লাই ফ্লিউ ফ্লন আমার সাথে কয়েকবার উচ্চারণ মনে মনে করলে পারবেন ফ্লাই ফ্লিউ ফ্লন ফ্লাই ফ্লিউ ফ্লন আরেকটা হচ্ছে ফ্লি ফ্লিট ফ্লিড ফ্লি ফ্লিট ফ্লিড চলে যাচ্ছি পরেরটা ফ্ল ফল উচ্চারণটা কে করতে পারবেন এটা হচ্ছে ফ্ল ফ্ল মানে এখানে ফয়ের উচ্চারণের সাথে সাথে ল উচ্চারণ হবে হ্যাঁ ফ্ল ফ্ল আচ্ছা আর নিচে যেটা আছে এটা হচ্ছে হ্যাঁ এখানে কিন্তু সাথে আপনি একটা টান দিতে পারবেন ফ আর এখানে কিন্তু ফ্ল মানে এখানে উচ্চারণটা লিখে দিয়েছি দেখেন তো ফ্ল মানে হচ্ছে প্রবাহিত হওয়া এইটার ফর্ম হচ্ছে ফ্লোট ফ্লড আর ফলো মানে অনুসরণ করা এইটার ফর্ম হচ্ছে ফলোড উচ্চারণটা কিন্তু এভাবেই করবেন তাহলে সহজ হবে ফলো মানে অনুসরণ করা ফলোড ফলোড ক্লিয়ার আচ্ছা এইবার মনে রাখার কৌশলে যাব আগেই মনে রাখার কৌশল পড়তে যাবেন না আমরা একটু বুঝে নিয়ে পড়ব দেখেন তো খুব খেয়াল রাখেন ফ্লাই মানে মাছি উড়ে আমরা ফ্লাই মানে কি বলছি মাছি সো এটাকে মনে রাখার জন্য সূত্রটা এইভাবে নিতে পারি যে ফ্লাই বা মাছি উড়ে ফ্লি ফ্লন গান করে কি বললাম ফ্লাই বা মাসি উড়ে এক কথায় বলেন ফ্লাই উড়ে ফ্লাই উড়ে মানে ফ্লাই মানে যখন উড়া তখন কি হবে ফ্লাই উড়ে ফ্লি ফ্লন গান করে কয়েকবার বলেন ফ্লাই উড়ে ফ্লি ফ্লন গান করে ফ্লাই উড়ে ফ্লি ফ্লন গান করে আচ্ছা এবার পরের ক্লুটা খেয়াল করেন তাহলে ফ্লাই থেকে যখন উড়া মিনিং দিবে তখন সেটা হচ্ছে ফ্লি গান করাবেন এটুকু মনে থাকবে তো একটু পরে কিন্তু অনেক এমসিকিউ দিব সেগুলো সলভ করতে হবে আমার সাথে এখনো স্টিল ষাটজন আছি আমরা প্রত্যেকেই একটু পরে এমসি দেখব দেখব কার কি পারদর্শিতা হ্যাঁ হ্যাঁ এখন হয়তো অনেকেই ভাবছেন এগুলো কি পড়ছি আমরা আচ্ছা পরেরটা দেখেন চোর যখন ফ্লি করে একটা ই রেখে ডি নিয়ে দৌড় মারে কথাটা আরেকবার ক্লিয়ার করছি দেখেন কেন চোরের প্রসঙ্গ নাম আমরা বলছি ফ্লি মানে কি পলায়ন করা সো আপনি এই লাইনটা মনে রাখতে পারেন যে চোর যখন ফ্লি করে চোর যখন ফ্লি করে একটা ই রেখে ডি নিয়ে দৌড় মারে তার মানে দেখেন চোর যখন ফ্লি করবে তখন এই যে দেখেন এখানে একটা ডি যোগ হলো এখানে একটা ডি যোগ হলো কিভাবে একটাই বাদ রেখে বুঝতে পেরেছি সবাই আচ্ছা এবার চলে যাচ্ছি পরের কৌশলে তিন নম্বর কৌশলে ফলো মানে কি ফলো ফল ফলো মানে হচ্ছে এই যে ফলো মানে প্রবাহিত হওয়া ফ্লো ফ্লো হ্যাঁ ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া নদী প্রবাহিত হয় নদীর পানি প্রবাহিত হয় হ্যাঁ তো এখান থেকে এই ফলো ফলো দুইয়ের সাথে ইডি বলো তার মানে এই দুইটাতে কিন্তু কোনো চেঞ্জ নাই দেখেন এই দুইটার মধ্যে বানান পার্থক্য কি এখানে জাস্ট একটা ও আসছে আর এখানে ডাবল এল হয়েছে যেটা ফলো অনুসরণ করার বড় শব্দটা আপনি বড় করে উচ্চারণ করবেন আমি অনেকগুলো ক্লু দিচ্ছি কিন্তু এগুলো খুব প্রয়োজন আপনাদের ফলো বড় শব্দটা বড় করে উচ্চারণ আর ছোটো শব্দটা ফল ফ্ল প্রবাহিত হ ফ্ল প্রবাহিত হ সো এখানে একটা এল এখানে দুইটা এল এখানে একটা ও এখানে দুইটা ও ক্লিয়ার কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই দুইটা ডাব্লু দিয়ে শেষ হয়েছে না ডাব্লু দিয়ে শেষ হয়েছে দুটিতেই জাস্ট খালি ইডি যোগ করবো আমরা দেখেন আর কিচ্ছু না একদম সহজ তার মানে ডাব্লুর সাথে ইডি যোগ হওয়া এটা হচ্ছে ভিটিউ বা ভিথি জাস্ট মিনিংটা মনে রাখবো ছোটোটা প্রবাহিত হওয়া আর বড়োটা হচ্ছে অনুসরণ করা আচ্ছা প্রিয় বন্ধুরা আর তাহলে প্রথম দুটি মনে থাকবে চোর যখন পলায়ন করে একটাই রেখে ডিনিয়ে দৌড় মারে আর মাছি যখন আকাশে উড়ে ফ্লিফলন গান করে ফ্লিফলন গান করে আশা করি সবাই ক্লিয়ার আছেন বিষয়গুলো এবার আমি আপনাদের সাথে চলে যাব এমসিকিউ আলোচনায় একবার চোখ বুঝে একটু মনে করে নেওয়ার চেষ্টা করেন কি শিখলেন আমার এইদিকে না তাকালে হবে চোখ বুঝে একবার মনে করার চেষ্টা করেন চারটা ভার্ভের কয়েকটি রূপ শিখলাম এইগুলো একটু মনে রাখার জন্য চোখ বন্ধ করে ট্রাই করেন চোখ বন্ধ করেন দেখবেন চলে আসছে নতুন এমসিকিউ এগুলো আলোচনার ভিত্তিতে এক এবং দুই অক্ষে ইকবাল হুসাইন বলেছেন গডির সার ইকবাল শেয়ার করেছেন খুব ভালো ছেলে আমি এরকম কিছু ভালো মানুষ দেখতে চাই যারা লাইভ দেখে এবং সরাসরি শেয়ার করে এবং আমার তা শেয়ার করা মানে কি জানেন আপনি একটা শেয়ার করলে কি আপনার টাকা খরচ হবে খরচ হবে না কিন্তু এতে আপনি যে দশজন পার্টিসিপেন্ট পাবেন তারা আপনাকে অনেক বাহবা দেবে ইভেন আপনি পরকালে গিয়ে ফলাফল পাবেন আমি হয়তো এখন আপনাদেরকে উড়ন্ত চকলেট ছাড়া কিছু দিতে পারবো না আচ্ছা সুজয় ভদ্র বলেছেন ইয়েস স্যার থ্যাংক ইউ সুজয় ভদ্র সবাই সবাই একটু শেয়ার প্লিজ ওকে আচ্ছা চলে আসছি এক এবং দুই নম্বর প্রশ্নে এক এবং দুই উত্তর করার চেষ্টা করবেন খুব দ্রুত উত্তর করবেন দেখি যারা সাইলেন্ট পণ্ডিত আছেন এরাও কিন্তু উত্তরগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই কনফিউজিং এর মধ্যেই যে ফল ফলো দিয়ে বললাম একটা আর একটা হচ্ছে হ্যাং পড়বো আজকেই খুব সাবধান নুরুল আমিন এক বলেছেন ইকবাল একের এক ফয়সাল আহমেদ একের এক দুইয়ের চার দুইটাই একসাথে উত্তর করার চেষ্টা করেন একের এক উত্তর করেছেন ভুল হয়ে গেছে কিন্তু একের উত্তর চেঞ্জ হবে সো আসি তো সবাই একসাথে নাকি আচ্ছা আমি আছি আপনাদের সাথে এক্সপার্ট ইংলিশ বইয়ের লেখক এম টি আবদুল আলিম আজকে থেকে প্রায় আট বছর হচ্ছে আমার পড়ানোর অভিজ্ঞতা এই এই অভিজ্ঞতার আলোকে বলি এগুলো কিন্তু যতবার পড়বো ততবার ভুলব তবুও আমরা এর পিছু ছাড়বো না পড়েই যাব ইনশাল্লাহ তাহলে এক নম্বরের ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি এক নম্বর প্রশ্ন দ্য পাস পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার ফলো দেখেন এই যে আমি কিন্তু প্রথমেই বললাম যে যে শব্দগুলো শেষে ডাব্লিউ আছে সেগুলো জাস্ট চোখ বুঝে কী বসাবো ইডি বসাবো এক কথা ইডি বসাবো আমি আবার বলে দিলাম তাহলে এটা উত্তর হবে তিন দুই নাম্বার সামটাইমস দেয়ার মাচ রেইন সামটাইমস দেয়ার মাস রেইন দ্যাট দ্য রিভার ড্যাশ ওভার দ্য ব্রিজ দেখেন তো নদী প্রবাহিত হবে বা নদীর পানি প্রবাহিত হবে সো নদীর পানি প্রবাহিত হওয়ার অর্থে আমরা ওই যে প্রবাহিত হওয়ার তো ছোট শব্দটা উচ্চারণ কী ছিল ফ্ল ফ্ল তো ফ্ল থেকে কী ছিল সরাসরি ফলোড ফলোড এক কথায় এই যে চার নম্বরটা হবে উত্তর রিয়াদ হোসাইন আমাদেরকে ওয়াস করছেন রিয়াদ ভাই আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে দেখতে থাকেন আমাদেরকে হাসানুর রহমান মিল্টন বলেছেন দুয়ের এক মিল্টন কেন ভুল হচ্ছে দুয়ের উত্তর হবে চার আচ্ছা দেখেন নদী প্রবাহিত অর্থে আমি কিন্তু একটু আগেই বললাম ফলোর্ড এই যে আমার আগের পৃষ্ঠে আরেকবার দেখে নেন এই যে খেয়াল করেন ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া আর ফ্লাই মানে হচ্ছে উড়া ফ্লাই ফ্লিউ ফ্লন এই ফ্লন মানে উড়া হ্যাঁ আমরা এখানে যখন উত্তর করছি এখানে কিন্তু উড়া মিনিং দিচ্ছে না বরং নদীর পানি প্রবাহিত হওয়ার কথা বলা হচ্ছে তো প্রবাহিত হওয়ার এখানে উত্তর হবে হচ্ছে ফলোড ফ্লড ফ্লড ক্লিয়ার আচ্ছা তাহলে দুইয়ের উত্তর হচ্ছে চার একের উত্তর হচ্ছে তিন সবাইকে অনেক ধন্যবাদ এ সম্পর্কে আরও কিছু প্রশ্ন পাঁচ ছয় সাত আমি আগেরটাতে ভুল করছেন আমি কিন্তু কিছু বলি নাই বাট এখানে ভুল করা যাবে না এটাতে অবশ্যই মনে ভুল যেন না হয় খুব সাবধান থাকেন পাঁচ নম্বর প্রশ্ন বলা আছে দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্লি ফিলিয়ার পাস্ট পার্টিসিপল এই যে পাঁচ নম্বর পেয়েছেন সবাই বুঝতে পারতেছেন পাঁচ নম্বরে দ্য পাস্ট পার্টিসিপল অফ ফিলি ফিলিয়ার পাস্ট পার্টিসিপল আচ্ছা পাঁচ দেখতে পাচ্ছেন না আচ্ছা পাঁচ আমি দেখার ব্যবস্থা করছি পাঁচ কিছু বলা নেই শুধু বলা আছে পাঁচ এই কথাটা বলা আছে দেখতে পাচ্ছেন আশা করি এবার পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলা আছে পাঁচ ফিলি ফিলিয়ার পাঁচ পার্টিসিপাল কি দেখা যাচ্ছে এবার পাঁচ নাম্বার পাঁচ ছয় সাত খেয়াল করেন ওকে ইকবাল বলেছেন পাঁচের হবে ডি আচ্ছা অজয় মল্লিক সি মানে তিন নাম্বার ফ্লিড আচ্ছা জামান পাঁচ দেখতে পাচ্ছেন না আবারও দেখতে পাচ্ছেন না এই যে দেখাই দিচ্ছি নেন এবার তো আর না বলবেন না আচ্ছা দেখতে পাচ্ছেন এবার বেশ পাঁচের ডি বলছেন ছয় সি বলছেন আচ্ছা প্রত্যেকে অনেক ধন্যবাদ আমি এবার উত্তর বলছি মিলিয়ে নেন যারা শুধু ভার্সনে আছেন এরা খুব দ্রুত দেখে নেন তো মিল হলো উত্তরগুলো আচ্ছা রিয়াক্ট ভার্সনে যারা আছেন দেখেন দ্য পাস পার্টিসিপাল ফর্ম অফ ফিলি ফিলি পাস পার্টিসিপল ফর্ম কি দেখেন ফিলি মানে আমরা প্রথমেই কি বলেছিলাম ফিলি মানে হচ্ছে পলায়ন করা বা চুরি করে পালানো তো চোর যখন পালাবে তখন কি নিয়ম ছিল একটা ই রেখে ডি নিয়ে দৌড় মারবে তার মানে এই একটা ই বাদ দিয়ে বসাবেন হচ্ছে ডি তাহলে ফর্ম হচ্ছে বা পাস্ট ফর্ম হচ্ছে এই যে ফ্লিড তাহলে পাঁচের উত্তর হচ্ছে চার ছয় নম্বর দ্য এনিমি হ্যাজ এই দেখেন এখানেও কিন্তু চোর পলায়নের কথা বলা আছে তাহলে হ্যাজের পরে আমরা জানি ভার্বের পাস পার্টিসিপাল ফর্ম বসবে সো দ্যাটস ওয়াই এখানে উত্তর হবে হচ্ছে ফ্লি এর পার্টিসিপুল হবে ফ্লিড মানে উত্তর তিন সাত নাম্বার দ্য বার্ড হ্যাজ ড্যাশ অ্যাওয়ে দেখেন তো এবার পাখি উড়ে যাওয়ার কথা আছে তাহলে পাখি যদি উড়ে যাবে তাহলে পাখি উড়ার ক্ষেত্রে আমরা বলছিলাম হচ্ছে উড়ার ইংলিশ কী ছিল ফ্লাই সো ফ্লাই মানে উড়া আমরা সবাই জানি তো ফ্লাইয়ের সাথে কি হবে ওই যে পাখি উড়ে গেলে কি করবে গান গাবে মাসি বা পাখি উড়ে গেলে গান গাবে সেটা হচ্ছে কি ফ্লাই ফ্লিউ ফ্লন ফ্লাই ফ্লিউ ফ্লন আমার সাথে বলতে পারেন একবার যে পাখি উড়ে গেলে ফ্লি ফ্লন গান করে ফ্লি হচ্ছে আর হচ্ছে সো এখানে ফ্লন ফ্লন কোনটা আছে এই যে আছে মানে এক হবে উত্তর সাতের উত্তর হবে এক আচ্ছা কাদের কাদের হলো আমার সাথে একটু রিয়্যাক্ট করে জানাবেন আমি চলে যাচ্ছি পরের কনফিউজিংয়ে কনফিউজিং এখন যেটা পড়বো সেটি হচ্ছে কনফিউজিং তেরো আমরা কিন্তু আজকে মোট পনেরোটা কনফিউজিং পাঁচটা কনফিউজিং পড়ব কেমন আচ্ছা কনফিউজিং তেরো এটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ এখান থেকে প্রশ্ন কিন্তু আপনাদের প্রায় বিভিন্ন পরীক্ষাতেই টাচ করে আর বিশেষ করে এই জিনিসটা আমাদের কিন্তু প্রতিদিনই লাগে বিশেষ করে সকালের দিনে রাতে কারোর সাথে দেখা হলে বিদায় নিলে হ্যাঁ সো কনফিউজিং তেরোতে কী বলেছি গ্রিটিং অ্যান্ড ওয়েলফেয়ার গ্রিটিং অ্যান্ড ওয়েলফেয়ার গ্রিটিং মানে হচ্ছে আপনি কাউকে সম্ভাষণ জানালেন বা অভিনন্দন জানালেন আর ওয়েলফেয়ার মানে হচ্ছে কাউকে আমি বিদায় জানালাম আশা করি সবাই এই প্রসঙ্গ দুইটা নিয়ে এবার খুব ভালো করে বুঝবেন এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করব আচ্ছা আজকে এই ফাঁকে একটু বলে নিচ্ছি নতুন কেউ যদি জয়েন করে থাকেন আমাদেরকে অবশ্যই কম কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোথা থেকে কোন জেলা থেকে জব ক্যান্ডিডেট না অন্য কোনো ক্যান্ডিডেট এই সংক্রান্ত বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি সবার কমেন্টসই দেখছি হয়তো পড়ছি না দেখতে পাচ্ছি ইকবাল হোসাইন একটু আগে আমাদেরকে উত্তর করেছেন ওকে আর যারা একদিনও শেয়ার করেন নাই আমার ভিডিওগুলো তাদেরকে বলবো এরকম স্বার্থপর হয়েন না দু একবার একটু শেয়ার করে দিলে কী হয় একটু শেয়ার করে আসেন আমি সময় দিচ্ছি তো কেমন শেয়ার করে আসেন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আর হচ্ছে যারা এই এই ধরনের এই যে অনুবাদ সংশ্লিষ্ট বই পড়তে চান তাদেরকে তো অবশ্যই বলবো এক্সপার্ট পাবলিকেশানসের এক্সপার্ট পাবলিকেশানসের রুলস অফ ট্রান্সলেশন পড়বেন আর এক্সপার্ট জব ইংলিশ গ্রামারের জন্য তো বাংলাদেশের একক প্রতিদ্বন্দ্বী বই ওকেই চলে যাচ্ছে গ্রিটিং নিয়ে আলোচনায় গ্রিটিং মানে কারো সাথে সাক্ষাতের সময় ভদ্রচিত বা বন্ধু ভাবাপন্ন সম্বোধন করতে গ্রিটিং বা সম্ভাষণ ব্যবহার করা হয় আর কি বললাম গ্রিটিং মানে হচ্ছে সম্ভাষণ বা সাদরে কাউকে কি করা রিসিভ করা সো আপনি এই গ্রিটিংয়ের জন্য ইউজ করবেন হচ্ছে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সবাই কি করে এই গুড ইভিনিংটায় বুঝতে পারে না কেন যে বুঝতে পারে না আজকে কিন্তু ক্লিয়ার হয়ে নেন একদম ক্লিয়ার হয়ে নেন গুড মর্নিং মানে কি সকালে সাক্ষাৎ হলে আমরা বলি গুড মর্নিং সকালের টাইমটুকু কতটুকু টাইম হচ্ছে দুপুর বারোটার আগ পর্যন্ত ক্লিয়ার টাইম চাইলে লিখে নিতে পারেন দুপুর বারোটার আগ পর্যন্ত হচ্ছে গ্রিটিং আচ্ছা এরপরে আসেন গুড মর্নিং গুড আফটারনুন হচ্ছে দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত মানে মা আজান বলতে পারি আমরা আর সময়কে বিবেচনা করলে সেটি হচ্ছে ছয়টা ক্লিয়ার কিন্তু আধুনিক সময়ে কিন্তু ওই সময়ের সাথে সাত করা যাবে না কারণ হচ্ছে আমাদের কিন্তু অনেক সময় পাঁচটাতেও সন্ধ্যা হয়ে থাকে এই বিষয়টা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা আবার বলছি গুড আফটারনুন বলতে আমরা ইউজ করবো হচ্ছে দুপুর থেকে সন্ধ্যা সেটা যে সিজনে যে টাইমই হোক টাইমটা ফ্যাক্টর নয় আপনাকে বেলাটা ভাগ করতে হবে আর গুড ইভিনিং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মানে আমরা স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠি যে টাইম ক্লিয়ার আচ্ছা তাহলে এই তিনটা সেন্স কিন্তু মনে রাখবো গুড ইভিনিং এইটা আসলে আমরা সব সময় দেখা হলে বলবো বিদায় না এবার আসেন ওয়েলফেয়ার কাউকে বিদায় জানানোর জন্য দুইটাই আছে একটা হচ্ছে গুড নাইট আর একটা হচ্ছে গুড বাই এখন অনেকে ইউজ করে গুড ডে গুড ডেটা আসলে ইউজ করার প্রয়োজন নেই গুড নাইট মানে কি বিদায় বেলায় রাত হলে বিষয়টা বুঝলেন কিনা দেখেন আপনি রাত রাত বলতে আপনি যদি সন্ধ্যার পরেও কারোর কাছ থেকে বিদায় নেন আপনাকে বলতে হবে গুড নাইট রাত দুইটার সময় যদি বিদায় নেই আমরা বলতে হবে গুড নাইট কিন্তু রাত দুইটার সময় যদি কারোর সাথে দেখা হয় আমাকে বলতে হবে কিন্তু গুড ইভিনিং বুঝতে পারছেন সেটা রাতে ইভিনিং মানে আমাদের একটা ধারণা মনে হয় সবসময় সন্ধ্যা আসলে না ইভিনিংটা আমরা সম্ভাষণ হিসাবে সারা রাতের জন্য ব্যবহার করতে পারবো কি সবাই গড ইট ক্লিয়ার আমাকে অবশ্যই মেনশন করেন আচ্ছা আর গুড বাই গুড বাই হচ্ছে গোল আলু গোল আলু বুঝেন তো গোল আলু মানে এইটা আপনি সব তরকারির সাথেই খেতে পারবেন মানে আপনি গুড বাইটা দিনেও বলতে পারবেন রাতেও বলতে পারবেন চব্বিশ ঘন্টা বলতে পারবেন আপনি কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় সময় গুড বাই বলতে পারবেন সেটা দিনে হোক রাতে হোক তবে রাতের জন্য একটা স্পষ্ট দেওয়া আছে সেটা হচ্ছে গুড নাইট ইউজ করাই উত্তম আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন এখানে একটা নোট দিয়েছি গুড নাইট কোনো গ্রিটিং নয় গ্রিটিং মানে কি গ্রিটিং মানে হচ্ছে সম্ভাষণ তার মানে গুড নাইট কোনো সম্ভাষণ নয় গুড নাইট হচ্ছে বরং কি ওয়েলফেয়ার আশা করি সবাই এই জিনিসগুলো ভুলবেন না এখন চলে যাচ্ছি এর আলোকে বেশ কিছু কোশ্চেন সলিউশনে আমি শেষবারের মতো সুযোগ দিচ্ছি জাস্ট এক পলকে দেখে নেন খুব দ্রুত ক্লিয়ার দেখা শেষ ওকে আচ্ছা আমি যাচ্ছি প্রশ্নে দেখি এই প্রশ্নগুলোকে কত দ্রুত উত্তর করতে পারেন আশা করি কারো বুঝতে সমস্যা নাই উত্তর করার চেষ্টা করি আচ্ছা আমাকে যারা সরাসরি লাইভে আলোচনা শুনছেন আমার সাথে অথবা ইউটিউব থেকে যারা এই ভিডিও ক্লাসটি দেখছেন সিন করছেন প্রত্যেকেই বলবো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপার্ট ইংলিশ আড্ডা এই চ্যানেলে এগুলো কিন্তু সব আপলোড দেওয়া থাকে আপনারা চাইলে পরে সেখান থেকে লাইভ ক্লাসের লিস্ট খুঁজে দেখে নিতে পারবেন সব পাবেন ওখানে আর ইউটিউবের এক্সপার্ট ইংলিশ আড্ডা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন যে কোনো ভিডিওটা পাবেন আমরা কিন্তু প্রতিদিন পাঁচ থেকে ছয়টি ভিডিও আপলোড দিই যারা ওখানে নিয়মিত ভিউ করেন তারা দেখতে পারেন এখানে জাস্ট একটা লাইভ ক্লাস নেই আর ওখানে পাঁচ থেকে সাতটা ভিডিও ক্লাস আপলোড দিই তাহলে বুঝেন সারাদিনে কত কাজ আমাদের প্রচুর কাজ করতে হয় যেমন এই একটা ভিডিও আপনাদের রেডি করতে আমার সময় লাগে মিনিমাম চার ঘন্টা অন অ্যাভারেজ সো চিন্তা করেন এক ঘন্টার প্রস্তুতির জন্য আমার চার থেকে পাঁচ ঘন্টা দিতে হয় সো আমি আপনাদের জন্য এত ডেডিকেটভাবে একটা কাজ করতে পারলে আপনারা কেন জাস্ট একটা শেয়ার করতে পারবেন না হ্যাঁ আপনাদের সার্কেলকে এর মধ্যে অন্তর্ভুক্ত করেন এগুলো পরবর্তীতে ওয়াশ পার্টিতে দেখেন ওকে আমরা চলে যাচ্ছি এই প্রশ্ন দুটির উত্তরে কে কী উত্তর করলেন আমি একটু দেখতে চাই কে কী উত্তর করলেন এখনো পর্যন্ত উত্তরগুলো সুমন বিশ্বাস করেছেন একের চার দুয়ের তিন ইসরাত বলেছেন দুয়ের তিন আচ্ছা ঠিক আছে ইসরাত দুয়ের তিনই হবে না আসলে দুয়ের দুই হবে আর সুমনও বলেছেন তিন দুয়ের দুই হবে ইকবাল হোসাইন একের চার সঠিক উত্তর করেছেন আপনি রতন রয় ঠিক আছে ফয়সাল আহমেদ বলেছেন এর দুই ধন্যবাদ ঝুমুর উত্তর করেছেন দুয়ের তিন মাসুম্বুল্লাহ দুইয়ের দুই থ্যাংক টু অল আমি চলে যাচ্ছি আমার ব্যাখ্যায় এক নম্বরের উত্তর হবে চার কার হয়েছে আশা করি যাদের হয়েছে এরা একটু বেশি পণ্ডিত ভালো করবেন আপনারা লেগে থাকতে হবে হ্যাঁ আসলে জব পাওয়া কিন্তু চারটাখানি বিষয় না এখন যে করোনা পরিস্থিতি চলছে জব খুবই কঠিন অবস্থার মধ্যে যাবে আর সামনে এর জন্য লেগে থাকতে হবে অধীর ধৈর্য দিতে হবে আচ্ছা বলছি হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ গ্রিটিং নট দেখছেন না না দেখেননি নট এ গ্রিটিং মানে সেটা গ্রিটিং নয় এখানে গ্রিটিং হচ্ছে তিনটা গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন এই গুড নাইট হচ্ছে ওয়েলফেয়ার কেমন অতএব একের উত্তর হচ্ছে চার গুড নাইট হচ্ছে ওয়েলফেয়ার বোঝাবে আমি আরেকবার দেখা আসবো এই যে দেখেন গুড নাইট হচ্ছে ওয়েলফেয়ারের অন্তর্ভুক্ত হ্যাঁ আচ্ছা দুই নম্বরে ইফ ইউ হ্যাপেন টু গ্রিট ইউর ফ্রেন্ড অ্যাট ইলেভেন পি এম ইউ শুড সেই ইলেভেন পি এম মানে কি বলেন তো সকালে না রাতে অবশ্যই রাতে টু গ্রিট সামথিং অ্যাট টেন পি এম উইসে টেন পি এম মানে অবশ্যই রাতে সো আমাদের দেশে টেন পি এম যেহেতু রাত অতএব রাতে আমরা কি বলি রাতে হচ্ছে আমরা যদি গ্রিটিং করি গ্রিটিং মানে কি সম্ভাষণ করা তাহলে আমরা অবশ্যই তখন কি বলবো গুড ইভিনিং গুড ইভিনিং আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি আমি চলে যাচ্ছি পরবর্তী আলোচনায় তো সবাই কি বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই আমাকে কী করবেন রিয়্যাক্ট করেন মাঝে মধ্যে একটু ভিডিওটা শেয়ারও করবেন চলে যাচ্ছি আমি পরের প্রশ্নে তিন এবং চার আমি কিন্তু এই তিন চারের আলোচনা বলবো না আপনাদেরকে নিজেরাই উত্তর বের করতে হবে দেখি কে কত দ্রুত উত্তর করতে পারি প্রশ্ন তিন এবং চার তিন এবং চার খুব দ্রুত উত্তর করার চেষ্টা করি তিন এবং চার আচ্ছা আমি কিন্তু ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিয়েছি আপনাদের জন্য চাইলে এখন এই লিঙ্কটি কপি করে রাখতে পারেন পরে গিয়ে ওখানে সাবস্ক্রাইব করবেন আচ্ছা নুরুল আমিন অলরেডি উত্তর করে দিয়েছেন নুরুল আমিন খুব ফাস্ট আপনি অনেক দ্রুত উত্তর করেন আজকে আমাকে সবাই দেখতে পাচ্ছেন তো নাকি মানে কারা কারা নতুন জয়েন করলেন আমি কিন্তু এখনও জানতে পারিনি নতুন যারা আছেন অবশ্যই আমাকে একটু নক করেন কোথা থেকে বলছেন জানাবেন রোমান আজামান তিন উত্তর করেছেন আচ্ছা ইকবাল হুসাইন তিনের এক চারের চার আচ্ছা তন্দ্রা রয় আচ্ছা ঠিক আছে রয় উত্তর করেছেন শুভ উত্তর করলেন আচ্ছা মিল্টন কনকান্তি হলদার উত্তর করেছেন তিনের এক চারের তিন বেশ অনেক ধন্যবাদ ওকে অশোক চক্রবর্তী তিনের এক বেশ আপনাদের উত্তরের মধ্যে তেমন একটা ভেরিয়েশন নাই আমার মনে হয় সবাই খুব ভালো বুঝতে পেরেছি শুধু বুঝলেই হবে না স্বার্থপরের মতো এগুলো শিখে নিজে জানলে হবে না এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে আমরা সবাই জানি জ্ঞান হচ্ছে প্র্যাকটিসের জায়গা সো প্র্যাকটিস করতে হলে অন্যদের কাছে শেয়ার করতে হবে নিজেরা টাইম লাইনে শেয়ার করে রাখবেন তিন নম্বর ব্যাখ্যা চলে আসি ইফ ইউ মিট অ্যানি ডে অ্যানিবডি ডে কারোর সাথে সাক্ষাৎ করি অ্যাট ইলেভেন পি আমরা কি বলবো ইলেভেন পি সাক্ষাৎ করলে বলবো গুড ইভিনিং ক্লিয়ার চার নম্বরে তাহলে তিনের উত্তর হচ্ছে এক আর চার নম্বরে বলছি হোয়েন ইউ টেক লিভ অফ সামবেডি অ্যাট নাইট যখন তুমি রাতে কারো কাছ থেকে বিদায় নিবে তখন তুমি কি বলবে সে তখন আমরা অবশ্যই গুড নাইট বলবো একদম সোজা ব্যাপার এইটা ছোট ছেলে মেয়েও পারে কিন্তু তারপরেও দিলাম স্যার আগের প্রশ্নে দুয়ের ছি হবে না কেন আচ্ছা আমি দেখে আসছি সাজান আপনার প্রশ্নটা দুইয়ের সি গুড নাইট হবে না কেন আচ্ছা গুড নাইট তো আমরা বিদায় জানাতে ব্যবহার করি শাহজাহান আরেকবার একটু খেয়াল করেন গুড নাইট মানে আপনি কারোর কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছেন তখন আর এখানে কিন্তু বলেছি যে ইফ ইউ হ্যাপেন টু গ্রিট ইউর ফ্রেন্ডস এই যে এই গ্রিট শব্দটার দিকে তাকাতে হবে গ্রিট মানে হচ্ছে সম্ভাষণ জানানো কেউ আপনার রুমে আসলো তাকে আপনি জানালেন সম্ভাষণ হ্যাঁ এই যে এই যে গ্রিট কথাটা আছে বাক্যে হ্যাঁ এই জন্য উত্তর করেছি হচ্ছে গুড ইভিনিং আচ্ছা মানে আমরা যেমন সালাম দেই তো ইংরেজি ইংরেজরা এরকম সালামের পরিবর্তে এই ধরনের শব্দগুলো ইউজ করে আচ্ছা তিন চার তো পারলাম আমরা এখন চলে যাচ্ছি কনফিউজিং আচ্ছা আজকের সবচেয়ে ম্যাজিক্যাল ভার্সন এবং সবচেয়ে প্রয়োজনীয় ভার্সন হচ্ছে এই কনফিউজিং চোদ্দ যে বা যারা এতদিন এটাতে খুব প্রবলেমে ছিলেন তাদেরকে বলবো আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ফার্দার মোর এই হ্যাং আর হ্যাং থেকে কোনোভাবে যেন হ্যাং হয়ে না থাকি সেই ঝামেলাটাই আজকে আপনাদের সাথে দূর করব। সো আরেকবার বলে নিচ্ছি আজকের আলোচনায় কিন্তু এটি এটি থাকছে হচ্ছে শেষের আগেরটি মানে চোদ্দো আর পনেরো নম্বরটা অল্প আলোচনা চোদ্দ নম্বরে বেশ আলোচনা হবে এখান থেকে প্রচুর প্রশ্ন হয় সো একটু মনোযোগ যারা শুধু সাইলেন্ট মোডে ছিলাম আছি তো নাকি খুব খেয়াল পাশাপাশি একই সাথে একটু ঝটপট শেয়ার ঝটপট লাইক ঝটপট কমেন্টস কে কোথা থেকে জানিয়ে জানাতে থাকেন আর চলে যাচ্ছে আলোচনায় মনোযোগ দেখেন এখানে দুটি শব্দ নিয়ে খুব বেশি ঝামেলা হয় হ্যাং হ্যাং দুটা শব্দই বানানো এক উচ্চারণও এক কোনো পার্থক্য নেই আবার বলছি হ্যাং এবং হ্যাং দুটি শব্দ বানানো এক উচ্চারণও এক শুধুমাত্র মিনিংয়ে আলাদা মানে হচ্ছে ফাঁসি দেওয়া আর একটা হচ্ছে বস্তু বা কোনো কিছুকে ঝুলানো কেমন এখন যখনই মিনিং আলাদা তখনই এই দুটি শব্দের পাঁচ ফর্ম মানে ভারবের দুই নম্বর রূপ এবং পাঁচ পার্টিসিপ ফর্ম মানে ভার্বের তিন নম্বর রূপের মধ্যে একটা চেঞ্জ রয়েছে পরীক্ষার হলে সমস্যা হল এই দুইটা জায়গায় মনে থাকতে চায় না সো এই দুটি জায়গা কিভাবে মনে রাখবো সেই কৌশলটাই আমি আপনাদেরকে দেখাবো আশা করি কোনো দিন ভুল হবে না সো বি কেয়ারফুল হ্যাং দ্বারা ফাঁসি দিতে দড়ি লাগে খুব খেয়াল করেন হ্যাং মানে যখন ফাঁসি দেওয়া বলেন তো ফাঁসি দিতে স্বাভাবিকভাবে কি ইউজ করা হয় দড়ি ইউজ করা হয় সো আমরা এটা বলতে পারি যে ফাঁসি দেওয়ার সাথে কিসের সম্পর্ক দড়ির সম্পর্ক দড়ি বলতে দ দ একটা ভাব আছে না দেখেন তো এই জন্য আমরা এই এর সাথে দয়ের সাথে মিল রেখে ব্যবহার করব ইডি তার মানে হ্যাং দ্বারা ফাঁসি দিতে দড়ি লাগে অর্থাৎ দড়ি দ্বারা ভিটু বা ভিতিরি হবে দড়ি মানে কি ইডি জাস্ট এটা আমার কৌশল আমি দিয়েছি আপনার কোনো টেকনিক বা কৌশল থাকতেই পারে আবিষ্কার কিন্তু আমি আমারটা দিয়েছি না পারলে মনে রাখেন এটাই বেশি সুবিধাজনক হ্যাঁ তাহলে হ্যাং দ্বারা যখন ফাঁসি দিবে তখন আমরা ফাঁসি দেওয়ার অর্থে দড়ি ব্যবহার করব ভিটু আর ভিথিরি বানাতে তাহলে দড়ি মানে হচ্ছে ইডি দড়ি মানে ইডি কী বললাম দড়ি মানে ইডি কয়েকবার মনে মনে উচ্চারণ করবেন খুব বেশি অলসতা করলে কিন্তু ইংলিশ শেখা হবে না এজন্য বলবো মনোযোগের পাশাপাশি একটু জিব্বাটা নাড়াবেন হ্যাঁ আর কেউ তো পাশে নাই থাকলে সমস্যা কি আপনার মুখে কি দুর্গন্ধ দুর্গন্ধ না থাকলে একটু জিব্বাটা নাড়ান আচ্ছা তাহলে হ্যাং মানে ফাঁসি দেওয়া অর্থে কী হবে ইডি যোগ হবে দড়ি মানে ইডি যোগ হবে আর পরেরটা হচ্ছে হ্যাং মানে বস্তু ঝুলানো এইবার এইটা মনে রাখবেন কিভাবে দেখেন হ্যাং আমরা কাপড় বা বস্তু ঝোলাই যখন আমরা হ্যাঙ্গার ইউজ করি হ্যাঙ্গারটা হচ্ছে আমি যদি উল্টে করে দেই তাহলে কি ইউয়ের মতো হবে না একটা কনসেপ্ট ইউজ করেন জাস্ট ইউয়ের কাছাকাছি যাবে কিনা আমরা যদি হ্যাঙ্গারকে বিপরীতভাবে উল্টাই অর্থাৎ নিচের দিকে না করে উপর দিকে করি তাহলে ইউয়ের মতো লাগবে সো এর মতো হ্যাঙ্গার লাগে অর্থাৎ ইউ দ্বারা টু এবং থ্রি হবে কি এবার মনে থাকবে তো আশা করি সবাই মনে থাকবে এই বিষয়টা তার মানে হ্যাং দ্বারা যখন বস্তু বা কাপড় ঝুলাবো মিনিং যখন কাপড় বা বস্তু ঝোলানো তখন এটা হবে ইউ দ্বারা পাস্ট ফর্ম এবং ইউ দ্বারা পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে কিন্তু দুইটা ফ্রম একই রূপ হ্যাঁ দিক থেকে বেঁচে গেছেন যে এখানে আলাদা না দেখেন হ্যাং হ্যাংড হাং হাং ক্লিয়ার তাহলে যখন ফাঁসি দিব তখন দড়ি যোগ করবো মানে ইডি যোগ করব আর যখন বস্তু ঝুলাবো তখন হচ্ছে হ্যাঙ্গার ইউজ করব। মানে হ্যাঙ্গার মানে ইউ ব্যবহার করব আর মনে হয় ভুল হওয়ার কোনো সুযোগ নেই সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা আমি কি আর কথা বলবো না এখান থেকে অ্যাডভান্স হয়ে যাচ্ছি উদাহরণে যাব আজকে কিন্তু আমরা এখান থেকে বেশ অনেকগুলো উদাহরণ সলভ করবো আটটা উদাহরণ সলভ করব সো যারা এখনও পর্যন্ত মনোযোগ দেননি শেষবারের মতো আরও ভালো মনোযোগ দিবেন আমি শেষবার বলে যাচ্ছি ফাঁসি দেওয়া অর্থে দড়ির ব্যবহার করি এই জন্য আমরা হ্যাং সাথে ইডি যোগ করে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম করব। দড়ি সমান সমান ইডি এই যেখানে বলেছি হ্যাঁ এই জায়গাটা আর হ্যাং মানে যখন বস্তু ঝোলাবো মানে পোশাক আশাক ঝোলাবো তখন আমরা হ্যাঙ্গার ইউজ করি সো হ্যাঙ্গারের সাথে মিল রেখে ইউ এখানে এখানেও হবে ইউ আর যেন কোনো দিন ভুল না হয় ক্লিয়ার ওকেই এভরিওয়ান গট ইট তাহলে একটু আমাকে রিয়্যাক্ট আমি রিয়্যাক্ট পেলেই চলে যাবো হচ্ছে আমাদের প্রশ্নে প্রশ্নে গিয়ে কিন্তু পারদর্শিতা দেখব যে সেখানে কোন পণ্ডিত কী উত্তর করতে পারেন কেমন ওকে আচ্ছা থ্যাংক ইউ স্যার অনেকে বলেছেন আচ্ছা ঠিক আছে মনে হয় খুব ভালো বুঝতে পেরেছেন চলে যাচ্ছি প্রশ্নে প্রশ্ন এক দেখেন এই যে বিসিএসএ প্রশ্ন আসছে এগারোতম বিসিএস এ প্রশ্ন আসছে সামনে যে আসবে না এর কোনো গ্যারান্টি আছে আসবেই আসতেই হবে এখান থেকে বিসিএসএ না আসুক অন্য পরীক্ষাতে তো আসবে আর অ্যাটলিস্ট আমরা এইটা তো হেলামি করি না যে কোনো সরকারি চাকরিকেই মূল্য দিতে জানি এক কথা যে কোনো পেশাকেই আমরা মূল্য দিই সব চাকরিতেই কিন্তু এই প্রশ্নগুলো আসে প্রশ্ন নাম্বার এক কে কি বুঝলাম এখনই বুঝতে পারবো প্রশ্ন এক কে কি বুঝলাম এখনই বুঝতে পারবো দ্রুত উত্তর আমরা কমেন্টস দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা সঠিক বাক্য সুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটি সঠিক বাক্য আচ্ছা মাসুম বিল্লা উত্তর করে দিয়েছেন একের উত্তর করেছেন তিন নুরুল আমিন তিন ইকবাল হোসাইন তিন অশোক চক্রবর্তী তিন অজয় বলেছেন তিন আচ্ছা সুমন বিশ্বাস তিন বলেছেন ঝুমুর উত্তর করেছেন আচ্ছা তারপর ফয়সাল উত্তর করলেন শামীমা সুলতানা রুবি এরপর আবু হরাইরা আচ্ছা বেশ কি ব্যাপার এখন তো সবাই পারছেন কিন্তু এই প্রশ্নটা যদি আমি আপনাদেরকে প্রথমেই দিতাম তাহলে কিন্তু মাথা কাজ করতো না এক প্রকার চেঞ্জ হয়ে আসতো তাই না সো যাই হোক আমি সবার উত্তরের সাথে একাত্মতা প্রকাশ করছি আর তাহলে ব্যাখ্যায় যাচ্ছি না তবুও যারা আমাকে শুধু শুনছেন তাদের জন্য ব্যাখ্যাটি সংক্ষেপে করে দিচ্ছি খেয়াল করেন মার্ডারের জন্য মানুষকে ঝুলানো হয় এই ঝুলানো কি বস্তু না মানুষ মানুষ ঝুলা মানে কি ফাঁসি বোঝাচ্ছে সো ফাঁসি বোঝালে আমরা ব্যবহার করব হচ্ছে দড়ি দড়ি মানে হচ্ছে হ্যাংয়ের সাথে ইডি সো হ্যাংয়ের সাথে ইডি যুক্ত এখানে আছে কোনটা কোনটা এই যে হ্যাংয়ের সাথে ইডি একটাই আছে তিন নম্বর হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার হ্যাং হ্যাং আর বস্তু ঝুলালে হাং আচ্ছা এখন অনেকে বলবেন ভাই এখানে তো হাং ডি আছে এখানে তো ইডি হাং এর সাথে ইডি হবে কেন সরাসরি হ্যাংয়ের সাথে ইডি হবে হাং এর সাথে ইডি হবে না আবার দেখে আসেন এই যে দেখেন হাং হাং হচ্ছে ভার্বের দুই নাম্বার রূপ হাং হচ্ছে ভার্বের তিন নাম্বার রূপ সো এটার সাথে ইডি হওয়ার প্রশ্নই আসে না ইডি হবে সরাসরি হ্যাং এর সাথে ঝুলানো হাং হাং ক্লিয়ার চলে যাচ্ছে এবার পরের প্রশ্নে প্রশ্ন এবং দুই তিন আচ্ছা দুই এবং তিন ভুল করবেন না যেন আমি কিন্তু একদম ভেঙে বলে দিয়েছি প্রসঙ্গ কিন্তু দুইটা একটা হচ্ছে ফাঁসি দেওয়া আর একটা হচ্ছে বস্তু ঝুলানো বুঝতে পেরেছি সো দুই এবং তিনে চলে আসছি দুই নম্বর বলছি মাই রুমমেট হ্যাজ দ্য ফটো অফ ফ্যামাস টেনিস প্লেয়ার অন এ ওয়াল দেখেন তো ফটো ঝুলিয়েছি সো যদি ফটো ঝুলাই হ্যাজের পরে বসবে ভারবে তিন নম্বর রূপ সো ফটো ঝুলানো অর্থে বস্তু ঝুলানো অর্থে ওই যে হ্যাঙ্গার ইউজ করব হ্যাঙ্গার মানে হচ্ছে ইউ সো ইউয়ের ব্যবহার এখানে আসে কোথায় এই যে সি নাম্বার সো দুইয়ের উত্তর হচ্ছে তিন আর রিয়াক্ট জানান কাদের কাদের হচ্ছে উত্তরগুলো আর কাদের হচ্ছে না একটু দুঃখ প্রকাশ করেন আর তিন নম্বরটা আই ড্যাস টু হ্যাং মানে এখানে হ্যাংকে কী ইউজ করবো দ্য পিকচার অন দ্য ওয়াল এই যে পিকচার ইউজ করবো আচ্ছা এখন দেখি এই এইটাতে আবার কেউ ভুল করছেন কি না আমি একটু বোঝার চেষ্টা করি প্রশ্ন তিন আজকে আমরা স্টিল ষাটজন আসি আজকে কিন্তু লাইভের সংখ্যা বেশি আমাদের সাথে অ্যারেঞ্জে আছেন আচ্ছা ইকবাল হোসাইন দুইয়ের তিন শামিন সুলতানা তিনের এক আবু হর তিনের এক মাসুম বিল্লাহ তিনের এক বেশ সঠিক অনেকই সঠিক করছেন আরিফিন ইমন আপনি মনে হয় আমাদেরকে প্রথম দেখছেন আচ্ছা আরিফিন ইমন কোথা থেকে জানাবেন বি রয় উত্তর করেছেন রুমা উত্তর করলেন ইকবাল হোসাইন বেশ অনেক ধন্যবাদ আচ্ছা এই নিয়মগুলো কিন্তু যে নিয়মগুলো আপনারা পড়ছেন হ্যাঁ এগুলো কিন্তু এক্সপার্ট জব ইংলিশ বা এক্সপার্ট বেসিক ইংলিশ বইতে আরও ডিটেলস আলোচনায় আছে যেগুলো আমি মুখে করছি হ্যাঁ কারো কাছে ওই বই বই থাকলে কিন্তু বেশ সুবিধা পাবেন আচ্ছা সো দুই নম্বরের উত্তর হচ্ছে এক দুইয়ের উত্তর এক কাদের কাদের সঠিক হলো দুইয়ের উত্তর এক আচ্ছা দুইয়ের উত্তর তিন করলেন কেন শাহজাহান সরি 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 আমি তিনের উত্তরের কথা বলছি তিনের উত্তর হবে এক হ্যাঁ আর দুইয়ের উত্তর হবে তিন নম্বরে যদি এক উত্তর হয় কেন এক হলো বলেন তো বিকজ এই যে দেখেন এখানে ইয়ে স্টার্টে আছে ইয়ে স্টার্টে মানে কি পাঁচ টেন্স সো পাঁচ টেন্স হওয়ার কারণে এখানে উত্তর হয়ে গেছে হ্যাং থেকে হাং চলে যাচ্ছি পরের দুটি প্রশ্নে চার এবং পাঁচ চার নম্বর এবং পাঁচ নম্বর ওকে স্যার আমার এক্সপার্ট ইংলিশ বুক কিনেছি আচ্ছা আচ্ছা কে এক্সপার্ট ইংলিশ কিনেছেন শারমিন সুলতানা রুবি আচ্ছা রুবি প্রথমে আপনাকে একটা কথা বলছি এক্সপার্ট বানানটা আপনি আরেকবার ঠিক করে লিখেন আমি কিন্তু খুবই কষ্ট পাবো এক্সপার্ট বানানে হবে টি ভুল করেছেন আবার লিখেন কারণ এটা অনেকে দেখে কিন্তু মিস্টেক করবে জনি দাস সুদীপ্ত আচ্ছা বেশ শানমিন সুলতানা রুবি চারের উত্তর করেছেন চার চার নাম্বার দেখতে পাচ্ছেন তো সবাই নাকি না প্রবলেম হচ্ছে এই যে চার নাম্বার বলেছে কি গেট দ্য পিকচার ড্যাশ ইন ইউর রুম গেট দ্য পিকচার ড্যাশ ইন ইউর রুম গেট দ্য পিকচার ড্যাশ ইন ইউর রুম এখানে ওক্ষে সারমিন এবার ঠিক আছে আচ্ছা তাপসচন্দ্র রয় এরপর মিলচন চারের চার পাঁচের চার মিল্টন আচ্ছা উত্তর কিন্তু ভেরিয়েশন আসছে আপনাদের মানে উত্তর কিন্তু একটু এলোমেলো লাগছে মানে তাহলে ব্যাখ্যা করতেই হয় ঝুমুর উত্তর করেছেন অশোক চক্রবর্তী চার চার সুমন চার এবং এক কেন এলোমেলো হচ্ছে জানি না রোমানা জামান চার উত্তর করলেন সুজয় চন্দ্র চার ওক্ষে আরিফিন ইমন চার চার উত্তর করলেন রবিউল ইসলাম চার বেশ আচ্ছা সাজান হুসাইন চার বেশ আমি চলে যাচ্ছি ব্যাখ্যায় গেট দ্য পিকচার দেখেন পিকচার আমি ওয়ালে ঝুলাবো এখন প্রসঙ্গ হলো চারের উত্তর হবে এখানে এই চার কেন চার নম্বর হলো পিকচার ঝুলানো মানে আমরা ওই যে বলছি হ্যাঙ্গার ইউজ করব কোনো বস্তু ঝুলানো এই কারণে উত্তর হয়েছে হ্যাং আরেকটা নিয়ম আছে গেট বস্তু ভিথিরি বসে সো এখানে কিন্তু হাংটা হচ্ছে বার্ভের পাস পার্টিসিপুল ফ্রম কেমন এটা অ্যাডভান্স লানার জন্য বলছি এখানে কিন্তু হ্যাঁ হাং হচ্ছে পাস পার্টিসিপুল আচ্ছা পাঁচ নাম্বার দ্য পেইন্টিং ইজ একইভাবে পেইন্টিং মানে কি ওই চিত্র বা যে কোনো ছবি বা যে কোনো আর্ট সেগুলো আপনি ঝুলাচ্ছেন সো এখানেও কিন্তু হাং উত্তর হবে ক্লিয়ার সবাইকে অনেক ধন্যবাদ চলে যাচ্ছে পরের প্রশ্নে ছয় এবং সাত শারমিন সুলতানা বলছেন পাঁচের এক হ্যাঁ পাঁচের এক ন আচ্ছা পাঁচের এক ঠিকা ছিল নাকি পাঁচের এক ছিল না তো শারমিন সুলতানা পাঁচের উত্তর ছিল হচ্ছে চার ছয় এবং সাত ছয় এবং সাত যারা এতক্ষণ দেখছেন আশা করি এই দুটি প্রশ্ন ভুল করবেন না আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যদি কোনোভাবে ফাঁসি দেওয়া বোঝায় ব্যবহার করবেন দড়ি দড়ি মানে হচ্ছে ইডি হ্যাংয়ের সাথে ডাইরেক্ট ইডি ওকে আর যদি বস্তু বা যে কোনো ছবি বা যে কোনো পিকচার যদি দেওয়ালে ঝুলানো হয় তখন ব্যবহার করবো হ্যাঙ্গার হ্যাঙ্গার মানে ইউ এর মতো হ্যাঁ আচ্ছা কি হবে উত্তর ছয় এবং সাত ছয়ের উত্তর হবে তিন ওকে সাতের উত্তর হবে হচ্ছে তিন ছয় তিন ছয় একজন দুই বলে ফেলেছেন কেন আচ্ছা দুই হবে না কিন্তু ছয় মিল্টন আবু আবের তিন তিন রোমানা জামান চার ইকবাল হোসাইন সাতের তিন তিন ঠিক আছে আমি ব্যাখ্যা চলে যাচ্ছি হ্যাঁ সবাই উত্তরটি শুনে নেন ছয় এবং সাত দুটারই উত্তর হবে তিন ছয় সাত দুটিরই উত্তর হবে তিন ছয় নম্বর উত্তর তিন হলো কি করে দেখেন দ্য অ্যাকিউজড অ্যাকিউজড মানে অভিযুক্ত ব্যক্তি দ্য অ্যাকিউজড মানে অভিযুক্ত ব্যক্তি হ্যাঁ অজ ফর মার্ডার মার্ডারের জন্য তাকে কি করা হলো মার্ডারের জন্য তাকে হচ্ছে ফাঁসিতে ঝুলানো হলো মার্ডারের জন্য তাকে মানুষকে কি করা হয় ফাঁসিতে ঝোলায় সো ফাঁসিতে ঝোলালে হচ্ছে দড়ি লাগে দড়ি মানে বি অথবা সি এর মধ্যে কনফিউজ হয়ে গেছেন নাকি আবার দড়ি মানে হচ্ছে সরাসরি প্রেজেন্ট ফর্মের সাথে ইডি সো আমরা দেখেছি প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাং প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাং আর হ্যাং তো বস্তু ঝুলানোর পাস্ট ফর্ম সো সেটার সাথে তো ইডি এটা সম্পূর্ণ ভুল শব্দ হাং ডিকশনারি দেখেন এটা ভুল শব্দ অতএব ছয়ের উত্তর হচ্ছে তিন নাম্বারটা হ্যাংড আশা করি সবাই বুঝে ফেলেছি তাহলে ছয়ের উত্তর হচ্ছে তিন হ্যাংড চলে যাচ্ছি সাথে দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিস টু দেখেন প্রিন্সিপাল ইচ্ছা পোষণ করলো দ্য নোটিস টু নোটিসটি ঝুলাবে সো নোটিস ঝুলানো অর্থে ওই যে বস্তু ঝুলানো মানে হচ্ছে ইউ আকৃতির হ্যাঙ্গার সো বস্তু ঝুলানো মানে হচ্ছে হ্যাঙ্গার লাগবে সো হ্যাঙ্গার মানে হচ্ছে এই যে হাং এখন হাং দিয়ে আসে কটা হাং দিয়ে আসে দুইটা একটা আছে বি হাং আর একটা আছে শুধু হাং এখন দিব কোনটা খেয়াল করেন এই যে দেখেন টু দেওয়া রয়েছে না ডিজায়ার্ডের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে এরপরে হবে টু বি প্লাস ভি থ্রি টু বি প্লাস থ্রি মানে এই যে বি প্লাস থ্রি মানে হাং ক্লিয়ার অতএব সাত নম্বরটা বাংলা হচ্ছে এরকম প্রিন্সিপাল ছিল নোটিশটি ঝুলানো হোক সো নোটিসটা নিজে নিজে ঝুলবে না এই জন্য প্যাসিভ সেন্স অনুযায়ী টু বি প্লাস ভি থ্রি সাত নম্বর উত্তর হয়েছে তিন সবাইকে অনেক ধন্যবাদ আমরা অনেকেই একসাথে দেখছি চলে যাচ্ছি পরের প্রশ্নে প্রশ্ন আট আমরা ছয় সাত কিন্তু অনেকেরই হয়েছে এবার চলে আসছি প্রশ্ন আটে এই মুহূর্তে আমরা কিন্তু প্রায় নব্বই জন আছি একসাথে দেখি এই প্রশ্নটি কাদের ভুল না হয় অর্থাৎ প্রশ্ন আটে বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটি সঠিক বাক্য আমি বলবো এই প্রশ্নে যারা ভুল করবেন তারা কিন্তু অনেক পিছনে পড়ে আছেন মনে হবে প্রশ্ন আট খুব দ্রুত উত্তর করার চেষ্টা করি আমরা দেখতে দেখতে আমরা আজকে লাইভ ক্লাসে প্রায় শেষ পর্যায়ে এসেছি আমরা আর একটা প্রবলেম সলিউশন করব মানে আর একটা কনফিউজ কনফিউজিং নিয়ে আলোচনা করব কনফিউজিং পনেরোতে যাবো তার আগে আটের উত্তর নুরুল আমিন অনেকবার লিখছেন বি বেশি বেশি করে লিখছেন বি আচ্ছা কেন বি লিখলেন ইকবাল হুসাইনও তো বি লিখলেন আর বাকি নিরানব্বই জন মাসুম বিল্লাহ উত্তর করেছেন দুই ফয়সাল আহমেদ শুভ উত্তর করেছেন দুই এই মুহুর্তে যারা দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন আর দ্রুত উত্তর মনে মনে ভাবেন আমাদের এই লাইভ ক্লাসগুলো কিন্তু আমাদের গ্রুপে শেয়ার করা থাকে এক্সপার্ট বেসিক ইংলিশ গ্রুপে সবাই অ্যাড হয়ে নেবেন জয়েন করবেন সেখানে আরও প্রিভিয়াস চোদ্দোটি সতেরোটি লাইভ ক্লাস কিন্তু দেওয়া আছে দেখে নেবেন ইউটিউব চ্যানেলের একটা লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে এক্সপার্ট ইংলিশ আড্ডা এখানে অনেক ভিডিও আছে দেখে নেবেন এই ভিডিওগুলো ওখানে দেওয়া থাকে কেমন আচ্ছা ঝুমুর উত্তর করলেন বিরয় উত্তর করলেন অনেক ধন্যবাদ চলছে লাইভ ক্লাস এক্সপার্ট জব ইংলিশের সৌজন্যে আমি আছি আপনাদের সাথে এক্সপার্ট আব্দুল আলিম আচ্ছা এক্সপার্ট আলিম বলে সবাই আমাকে চিনি আচ্ছা এক্সপার্ট জব ইংলিশ বাংলাদেশে কিন্তু এখন একটা বিখ্যাত বই আর কি আচ্ছা নব্বই আচ্ছা আটের সি একজন উত্তর করলেন তাহলে উত্তরের ভেরিয়েশন আছে চলে আসছি ব্যাখ্যায় দেখি কে কি ভাবলেন বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটি সঠিক বাক্য প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি সাবজেক্ট কি আছে হি আছে দেখেন তো হি মানে কি ব্যক্তি ব্যক্তিকে ঝুলানো মানে হলো ফাঁসি দেওয়া তাই তো আচ্ছা ব্যক্তিকে ঝুলানো যদি ফাঁসি দেওয়া হয় তাহলে ফাঁসি দেওয়া অর্থে আমরা ইউজ করব হচ্ছে কোনটি ভার্বের পাঁচ পার্টিসিপেন্ট হলে ইডি এখন দেখেন তো ফাঁসি দেওয়া অর্থে ইডি এখানে একটাও নাই আর বস্তুকে ঝুলানো অর্থে ব্যবহার করব হচ্ছে হ্যাঙ্গারের ইউ হ্যাঙ্গারকে উল্টালে ইউ হয় এখন ইউ দিয়েই কিন্তু আছে এখানে এ সি ডি তিনটাই তাহলে আর যাই হোক এ সি ডি এই তিনটা হবে না মার্ডারের জন্য কাউকে ফাঁসিতে ঝোলালে হাং হবে না হবে হতে পারে হ্যাংড হ্যাঁ একটাই অপশন হাতে আছে বি এখন বি নাম্বার হচ্ছে এই যে সাথে জাস্ট যোগ হয়েছে হি হ্যাঙ্গিং ফর মার্ডার তার মানে খুনের জন্য তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে বা ফাঁসিতে ঝোলানো হইতেছে সো এই বাক্যটা কিন্তু একটু এক্সেপশনাল উদাহরণ সো আটের উত্তর হবে হচ্ছে দুই নাম্বার ওকে মাসুম শেয়ার ডান অনেক ধন্যবাদ আপনাকে আজকে কিন্তু শেয়ারের কারণে আমরা অনেকে একসাথে দেখতে পাচ্ছি ছ আর কথা বলছি না এই হ্যাং হ্যাংয়ের নিয়ম থেকে বেরোতে চাচ্ছি আর বেশিক্ষণ থাকলে নিজেও হ্যাং হয়ে যাব আর হ্যাং হতে চাচ্ছি না আগামীকাল কিন্তু আমরা এরকম কমন মিস্টেকের আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসবো সেগুলোর জন্য কিন্তু সবাই ওয়েট করবেন আচ্ছা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার দশ নম্বর কমন মিস্টেকে আচ্ছা সরি পনেরো নম্বর কনফিউজিং পনেরো হাই এবং টলের ইউজ হাই এবং চল আমরা দুটা শব্দ বাংলায় কিন্তু অনেক সময় লম্বা বা উচ্চতা বা উচ্চ এই ধরনের অর্থে ব্যবহার করে থাকি ছপিয়া বন্ধুরা আজকের আলোচনা কিন্তু এটি হচ্ছে শেষ পেজ এরপরে কিন্তু আমরা ইতি টানব কনফিউজিং পনেরো হাই চল এই দুটি শব্দের পার্থক্য এবং নিচে কোনটি উত্তর হবে সেটা আপনারা করবেন বলেছি উচ্চতা নির্ণয়ে ব্যক্তির ক্ষেত্রে ইউজ করব টল এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করব হাই একদম সহজ কথা ব্যক্তির ক্ষেত্রে ইউজ করব টল এবং বস্তু বা অন্যান্য ক্ষেত্রে ইউজ করব হাই এখন এই কনফিউজিংটা আমরা মনে রাখবো কীভাবে এটা কি খুব কঠিন কিছু মনে রাখার জন্য মনে হয় এমনি পারবেন মনে রাখবেন টল ব্যক্তি টল ব্যক্তি টল ব্যক্তি এই কথাটুকু মনে রাখলেই হলো দেখেন ব্যক্তি সব সময় কি করে কথা বলতে পারে সো ব্যক্তি যেমন কথা বলে মানে টকিং করে সো এই টকিংয়ের সাথে মিল রেখে কিন্তু টকিং টল ব্যক্তি এইভাবে আপনি মনে রাখতে পারেন আচ্ছা তাহলে এখানে উত্তর কোনটি হবে এক নম্বর যেহেতু এটি শেষ প্রশ্ন আমি অধিকাংশের কাছেই উত্তরটি চাইব আচ্ছা জনি দাস বলেছেন একের হচ্ছে দুই শারমিন সুলতানা রুবি একের দুই বলেছেন শাহজাহান একের দুই আচ্ছা এখানে কিন্তু একটা পার্থক্য আছে আচ্ছা ঝুমুর বলেছেন দুই আচ্ছা সুজয় ভদ্র বলেছেন দুই আমি যদি বলি যে ভুল তখন কি মন খারাপ করবেন আচ্ছা উত্তর কিন্তু ভুল হচ্ছে অনেকের খুব সাবধান রিপিট উত্তর করার চেষ্টা করেন অশোক চক্রবর্তী একের দুই আপনিও ভুল করলেন আচ্ছা অশোক চক্রবর্তী ভুল গুড রবিউল একের দুই উত্তর করেছেন আপনিও ভুল করলেন আচ্ছা রোমানা জামান চার উত্তর করেছেন এই যে একজন পাওয়া গেছে রোমানা জামান আপনাকে কি গিফট করবো বলেন আচ্ছা আবু রায়রা কনক সুদীপ্ত শেষ দিকে এসে সবাই কেন ভুল করলেন অশোক চৌধুরী বলেছেন চার আচ্ছা আমি আর কারো উত্তর দেখছি না এখন চলে যাচ্ছি সরাসরি আলোচনায় ও সরি একজন নতুন উত্তর করেছেন শুভজিৎ ওকে দেখেন আমি প্রথমে বলছি ব্যক্তির বেলা ইউজ করবো হচ্ছে টল যেহেতু ব্যক্তি কথা বলতে পারে সো আমরা ইউজ করব উচ্চতা বা লম্ব অর্থে টল এখন টল এখানে আছে দুইটা একটা হচ্ছে দুই এবং চার তাহলে আমরা মাইনাস ফর্মুলাতে এ এবং সি বাদ দিয়ে দিতে পারি আগেই যদি এ এবং সি বাদ দেই তাহলে আমার হাতে থাকে বি এবং ডি সো বি এবং ডি এর পার্থক্য এখানে আসে মিটার্স আর এখানে আছে শুধু মিটার এখন আমরা উত্তর করব কি আমরা অবশ্যই উত্তর করব হচ্ছে চার নাম্বার দেখেন এখানে হচ্ছে ওয়ান অ্যান্ড হাফ মিটার টল হবে বিকজ এখানে টল হচ্ছে নাও নাকারে আছে সো টলের আগে যে শব্দটা ইউজ করা আছে এটি একটা অ্যাডজেটিভ হিসাবে ইউজ করব সো এই অ্যাডজেটিভের সাথে আমরা জানি কখনোই প্লোরাল হিসাবে এস বাই এস যোগ করা যাবে না এটা হচ্ছে অ্যাডজেটিভের নিয়ম যারা অ্যাডজেটিভ অধ্যায়ের বিস্তারিত ভিডিও দেখতে চান আমাদের এক্সপার্ট ইংলিশ আড্ডা চ্যানেলে যেতে পারেন সেখানে সব পেয়ে যাবেন একদম সার্চ দিলেই পেয়ে যাবেন অ্যাডজেটিভ অধ্যায়ের পুরো ভিডিও পাবেন আচ্ছা ক্লিয়ার তাহলে এখানে হবে ওয়ান অ্যান্ড হাফ মিটার টল একের উত্তর হবে চার কারো কোনো কনফিউজ থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে ভুলবেন না আমি আপনাদের সাথে শেষ কিছু প্রশ্নের জন্য অপেক্ষা করছি তারপরে শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে জানান আর নহলে বিদায় নিতে চাচ্ছি বিদায়ের বেলায় আপনাদেরকে জানিয়ে রাখি কাল কিন্তু ঠিক রাত সাড়ে আটটায় আসবো আমাদের কনফিউজিংয়ের অর্থাৎ কমন মিস্টেকের আরও কিছু বাকি অংশ নিয়ে সেখানে আরও মজার মজার কিছু কনফিউজিং শিখবো কারো কোনো প্রশ্ন শেষ প্রশ্নটি সবাই বুঝতে পারলাম আর একটা কথা বলে রাখি দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা আমাদের গ্রুপে শেয়ার হবে আপনারা সেখান থেকে নিজেদের টাইম লাইনেও শেয়ার করবেন অন্য বন্ধুদেরকে ট্যাগ করবেন মাঝে মধ্যে পার্টিতে দেখবেন আচ্ছা ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আজকের আলোচনা এগুলো ছিল হচ্ছে সব এক্সপার্ট বেসিক ইংলিশ থেকে এক্সপার্ট ইংলিশের সৌজন্যে যাদের কাছে এখনও বইটি নাই বইটি একটু সংগ্রহ করতে পারেন আর বইয়ের কিছু পিডিএফ কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি যাদের পিডিএফ দরকার অবশ্যই আমাকে ইনবক্স করবেন কিছু পিডিএফ দিয়ে দিব সেখান থেকে একটু পড়তে পারবেন ট্রান্সলেশনের জন্য এক্সপার্ট রুলস অফ ট্রান্সলেশন পড়বেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ ক্লাস এখানেই ইতি টানতে যাচ্ছি ওকে দেখি কারো কোনো প্রশ্ন একের অধিক কি বলছেন আপনি আচ্ছা আমি একটু দেখি একের অধিক হলে বহু বছরের হওয়ার কথা না আচ্ছা নুরুল আমিন বহু বচন হওয়ার কথা কিন্তু তারপরে যদি নাউন থাকে তখন আর সেটা বহু বচন হবে না বিকজ এই মিটারটি এখন আর নাউন আকারে নাই মিটার হয়ে গেছে অ্যারজেটিভ সো অ্যারজেটিভের তার বহু বচন হয় না এই কারণে এখানে এস যোগ করা যাবে না আচ্ছা একজন বলেছেন পঞ্চাশ মাইল বা মাইলস ইজ এ লং পঞ্চাশ মাইলস হবে হ্যাঁ পঞ্চাশ মাইলস আবার ইজ হবে আচ্ছা মাইলের সাথে এস হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে কনক কান্তি বলেছেন ধন্যবাদ আমার নাম কনক আচ্ছা কনক ও সরি আচ্ছা আচ্ছা আপনি বারবার শুনছেন অনেক অনেক আমি খুব দুঃখ প্রকাশ করছি কানন কান্তি হলদার ঠিক আছে আচ্ছা আমি সংশোধন করে দিলাম কানন কান্তি হলদার যতবার আমি ভুল বলছি পাওয়ার দিয়ে দিলাম বুঝে নিয়ে আর কি আচ্ছা ঠিক আছে রেজাউল রাজ বড়ো ভাই আমাকে বিদায় জানিয়েছেন সো আর কথা বলছি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম